aggregation centers to be রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে কক্সবাজারের স্থানীয় যুবক ও নারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। তারা লোকালয়ে বের হয়ে স্থানীয়দের কর্মসংস্থানগুলো দখল করে নিচ্ছে, ফলে বেকার হয়ে যাচ্ছে স্থানীয় নারী ও যুবকেরা। প্রতিমন্ত্রী বলেন, এসব বেকার যুবক ও নারীরা যাতে দেশে বিদেশে চাকরি এবং উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে সেজন্য তাদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে 18 থেকে 35 বছর বয়সী 24,000 নারী ও যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে 40% নারী ও 3% প্রতিবন্ধী অংশগ্রহণ করবে। মঙ্গলবার সকালে শহরের তারকামানের হোটেলে কক্সবাজারের নারী ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির প্রকল্প উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বেকারত্ব নিরসনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। হোস্ট কমিটি ইউথদেরকে মূলত টার্গেট করে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশে বিদেশে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাদেরকে দক্ষতা উন্নয়নে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি এবং এর মাধ্যমে প্রায় 24,000 যুবদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং তাদেরকে এর মাধ্যমে দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এক্ষেত্রে নারীদের আমরা 40% নারীদেরকে আমরা দিচ্ছি, প্রতিবন্ধী 3% থাকবে এবং কানাডিয়ান গভর্নমেন্ট এবং নেদারল্যান্ড গভর্নমেন্টের আর্থিক সহযোগিতায় আইএলওর মাধ্যমে এটি বাস্তবায়িত হবে। নেদারল্যান্ড ও কানাডা সরকারের অর্থায়নে শুরু হওয়া এই প্রকল্প চলবে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করবে ব্র্যাক, ইউএনডিপি, এফএও। সারা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় বর্তমানে কক্সবাজারে সবচেয়ে বেশি মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যেখানে কাজ করার জন্য দক্ষ জনশক্তি নেই কক্সবাজারে, যার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে এবং দেশের বাইরে থেকে লোকবল এনে কাজ করাতে হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয়রা এসব প্রকল্পে সংযুক্ত হবে, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ডিসপ্লেসড মায়ানমার সিটিজেন যারা রয়েছে তাদের জন্য যে চাপ তৈরি হয়েছে, একটি আমাদের লোকাল যারা রয়েছে তাদের, সেটি অ্যাড্রেস করা হবে। আমাদের যে মেগা প্রকল্প সেখানে হবে এবং অপরচুনিটিস যেগুলো রয়েছে, ট্যুরিজম, অন্যান্য শিল্প, প্রায় 53টা ট্রেড এখানে, এবং শুধু এই 53টা ট্রেড না, যদি সবগুলো উপজেলাতে লোকাল যদি কারো কোনো চাহিদা থেকে থাকে সেটার উপরেও কিন্তু এই প্রশিক্ষণটি দেওয়া হবে। So this for young men, this for young women, it's very important. And this program is there to energize and to synergize sort of activities to do so. So the benefit will be hopefully more skilled, more employed, and more forward looking young Bangladeshis in the Cox district. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিওআইডির মহাপরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম খান, আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুয়োমো পুরিয়ানান, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। বর্তমানে কক্সবাজারের 33% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এই প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করবে। প্রকল্পটি কক্সবাজারের 9টি উপজেলায় বাস্তবায়ন হবে। সঞ্জিদুর আলম, সচিব, টিটিএন।